वेलकम टू माय किचन। आमी आज रान्ना करब सरिषा पोस्त रुई माछ। तो बाजार थेके रुई माछ निये एसेछिलाम, आमी धुए लवण हलुद माखिए भेजे निच्छि लाल लाल करे। आपनारा एकबार बाड़ीते ट्राई करबेन, खूबई भालो लागे। तो आमी एक पीठ भाजा हुए गेछे আর এক পিট উল্টে ভেজে নেব। আর মাছগুলো একটু বড় বড় হয়ে গেছিল, ওই জন্য ভেঙে যাচ্ছিল। তো আমার মাছ ভাজা হয়ে গেছে, আর সরিষাটাও বেটে বেটে নিয়েছি আমি। বেটে আমি জলে গুলে ছেঁকে গুলে নিয়েছি। নেওয়ার পর কড়াইতে দিয়ে দিয়েছিলাম জলটা। দেওয়ার পর এক চামচ হলুদ, দু চামচ লবণ আর আট দশটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে আমি যেই জলটা ফুটে উঠেছে সেই মাছগুলো দিয়ে ঢেকে দিয়েছি। তো 10 মিনিট পরে এসে থালাটা তুলে খুন্তি দিয়ে একটু নেড়ে দেবো, আর উপর থেকে একটু কাঁচা সরিষার তেল দেবো। দিয়ে নামিয়ে নিলেই তৈরি এই সর্ষে পোস্ত রুই মাছ। তো আপনাদের যদি এই রেসিপিটা পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ 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 চ্যানেলটাকে শেয়ার করবেন, লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।